আসসালামু আলাইকুম আমি পা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তৈলের পিঠা বানাতে হয় এটিকে আঞ্চলিক ভাষায় আমার বড়া পিঠাও বলা হয় এটি চালের গুঁড়ো অথবা ময়দা দিয়ে বানানো যায় আমি এখানে ময়দা দিয়ে বানিয়েছি এখানে নিয়েছি আমি দুটি পাকা কলা এভাবে ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নেব এবং সেই সাথে দিয়ে দেব একটি ডিম ডিম ও কলা ভালোভাবে ফেটিয়ে এটিকে আমি একটি চালনি সাহায্যে ভালোভাবে চেলে নেবো এই কারণেই যে আমার কলায় একটু কালো কালো দানার মতো আছে আপনারা চাইলে এইভাবেও নিতে পারেন আমি এই দানাটা যেন না থাকে সেই জন্য এভাবে চেলে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চার চামচ বেকিং সোডা আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন এবং সেই সাথে দিয়ে দেব হাফ চা চামচ লবণ এবার আমি এটি ভালোভাবে মিশিয়ে নেব এবং দিয়ে দেব এক কাপ ময়দা এখানে আমি দেড় কাপের মতো ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের তো প্রথমে এক কাপ ময়দা ভালোভাবে মিশিয়ে নেব মিশ্রণটি তৈরি করার জন্য আমি ওয়ান থার্ড কাপের মতো নর্মাল টেম্পারেচারের দুধ নিয়েছি সেখান থেকে অল্প অল্প করে দুধ দেবো একসাথে দেব না এতে করে আমার মিশ্রণটি খুব পাতলা হয়ে যেতে পারে আমি এখানে দেড় কাপ মেজারমেন্ট কাপের এক কাপ এবং হাফ কাপ ময়দা নিয়েছি টোটাল দেড় কাপ ময়দার মিশ্রণের জন্য আমার ওয়ান থার্ড কাপ মানে এক কাপের তিন ভাগে এর এক ভাগ দুধ লেগেছে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মানে এক কাপের তিন ভাগের এক ভাগ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমার এ পর্যায়ে পিঠাটা মোটামুটি মিষ্টি হবে যারা আরও মিষ্টি খেতে চান বাড়িয়ে দেবেন যারা আরও কম খেতে চান তারা আরও কমিয়ে দিতে পারেন আশা করি ওয়ান থার্ড কাপেই বেটার হয় এবার আমি বাকি হাফ কাপ ময়দা দিয়ে আবার মিশিয়ে নেব এবং যেহেতু আমার এই মিশ্রণটা ঘন হতে হবে তাই আমি একসাথে দুধ দিই নি এভাবে অল্প অল্প করে দুধ মিক্স করেছি ময়দা কলার ডিমের এই মিশ্রণটিকে হয় হাত দ্বারা অথবা কাটা চামচ দ্বারা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটি ঠিক এই রকম ঘন হবে একেবারে পাতলাও না একেবারে ঘনও না ঠিক এইভাবে দেখুন আপনারা ঠিক এইভাবে মিশ্রণটি ঘন হবে এবারের মিশ্রণটি আমি তিরিশ মিনিটের জন্য ঢেকে এক সাইডে রেখে দেব। তিরিশ মিনিট পরে আমি ভাজার জন্য একটি পাত্রে তৈল নিয়েছি পিঠাটি অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তৈল যখন গরম হয়ে আসবে তখন চুলোর আঁচ মিডিয়াম হিটে দিয়ে একে একে সব পিঠা এভাবে আমি দিয়ে দেবো আমি এটিকে এভাবে উল্টে দেব উল্টে পাল্টে খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে এটিকে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এখন আমার কিছু পিঠা হয়ে গেছে দেখুন এইভাবে কালার আসার পর আমি তুলে নেব। নতুবা পিঠার ভেতরে কাঁচা থাকবে একটি টিস্যুতে আমি আস্তে আস্তে কিছু পিঠা তুলে নিচ্ছি যেগুলো ব্রাউন কালার হয়ে গেছে এবারে একে একে আমার সব পিঠা তুলে নেব এবং অন্য পিঠাগুলো ভেজে নিয়েছি হয়ে গেল আমার তৈলের পিঠা আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ